সারা দেশে বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় অন্তত অর্ধশত আহত হয়েছে। গাজীপুরে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। কুমিল্লায় ৬ জন গুলিবিদ্ধ সহ ৩০ শিক্ষার্থী আহত হয়েছে। চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা চালায় বিক্ষুব্ধরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় আন্দোলনকারীরা পুলিশ লাইন্স এলাকায় আসলে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলায় অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন। তাদের মাঝে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণে রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। এর আগে চান্দিনায় এসি ল্যান্ডার গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। গাজীপুরের শ্রীপুরে আন্দোলনকারীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের ৩টি পিকআপ ভ্যান সহ মাওনা হাইওয়ে থানার ২টি পুলিশ বক্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এক ব্যবসায়ী নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোয়াখালীর চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা ২টি গাড়িও ভাঙচুর করে। এছাড়া চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। সিলেটে দফায় দফায় সংঘর্ষে আম্বরখানা থেকে বন্দরবাজার সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি ছোড়ে। রাজশাহীতে বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ লোকজন নগরীর রেলগেট পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে সাদা পোশাকের এক পুলিশ সদস্যকে মারধর করে বিক্ষোভকারীরা। ফরিদপুরে শিক্ষার্থীরা রাস্তায় বের হলে পুলিশ তাদের বাধা দেয়। পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আন্দোলনকারী এবং পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের সংঘর্ষে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়। বরিশালে একটি পুলিশ ভ্যান ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। আর জামালপুরে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বগুড়ায় শহরে বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জে নগরীর ২ নম্বর গেট থেকে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে একাত্মতা জানিয়ে তাদের সঙ্গে যোগ দেন শিক্ষকরাও। নওগাঁয় শিক্ষার্থীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এছাড়া রংপুর, পাবনা, ঠাকুরগাঁও, শরীয়তপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।